আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ক্যালকুলাস ওয়ান অধ্যায় পাঁচ রোলের উপপাদ্য ও গরমান উপপাদ্য, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম গরমান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করা, অর্থাৎ প্রথম গরমান উপপাদ্য যে কথা মধ্যমান উপপাদ্য একই কথা, অর্থাৎ দুইটা জিনিসে আপনাদের জেনে রাখতে হবে। প্রথম গরমান উপপাদ্য প্রশ্ন থাকতে পারে বা মধ্যমান উপপাদ্য প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ প্রশ্নে বলা থাকতে পারে যে প্রথম গরমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা বলা থাকতে পারে মধ্যমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। এই মধ্যমান উপপাদ্য কথাটা বলা থাকলে বুঝে নিতে হবে যে এটা প্রথম গরমান উপপাদ্য, অর্থাৎ প্রথম গরমান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। এই উপপাদ্যটা হিউজ পরিমাণ সালে আসছে, এখানে বেশ কিছু সাল উল্লেখ করা আছে, 2009, 11, 16 এবং 17। এছাড়াও আরো বেশ কিছু সালে এই উপপাদ্যটা আসছে। উপপাদ্যটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই উপপাদ্য আমাদের বর্ণনা সহ প্রমাণ করতে হবে। এখানে আপনাদের একটা কথা বলে নেই যে প্রশ্নে যদি বর্ণনা সহ প্রমাণ বলা থাকে তাহলে প্রথমে বর্ণনা লিখতে হবে, তারপর উপপাদ্যটা প্রমাণ করতে হবে। আর প্রশ্ন যদি শুধু বলে যে প্রথম গরমান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য প্রমাণ করো, তাহলে বর্ণনা লেখার প্রয়োজন নেই, আপনারা ডিরেক্ট প্রমাণ থেকে উপপাদ্যটা প্রমাণ দেখাবেন। তবে সাধারণত এই উপপাদ্যগুলো বর্ণনা সহ প্রমাণ পরীক্ষায় আসে। তাহলে প্রথমে এই উপপাদ্যটার আমরা বর্ণনা দেখব। বর্ণনা বলা আছে যদি এফ অফ এক্স ফাংশন হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে, একটা হলো একমাবি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন, এই যে এইগুলা তৃতীয় বন্ধনী যেটা দেখতেছেন এইগুলাকে বলা হয় বদ্ধ ব্যবধি, আর প্রথম বন্ধনে দেওয়া থাকলে ওইগুলাকে বলা হয় খোলা ব্যবধি। তাহলে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে, একটা হলো একমাবি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন, এবং দুই নম্বরে বলা আছে একমাবি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, যখন বদ্ধ ব্যবধি তখন অবিচ্ছিন্ন, যখন খোলা ব্যবধি তখন কিন্তু অন্তরীকরণযোগ্য। এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করবেন যে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে, একটা হলো একমাবি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন হবে, আর একটা হলো একমাবি খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য হয়। তবে এও বি এর মধ্যে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু এফ প্রাইম অফ সি হয়। এইটাও যে কথা, এইটাকে এইভাবেও লিখতে হয়, লেখা যায় এফ প্রাইম অফ সি ইকুয়াল এই বি মাইনাস এ গুণ আছে ইকুয়ালের এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বি মাইনাস এ, অর্থাৎ এইটাও যে কথা এইটাও একই কথা। আমাদের এই যে এইটা আমাদের প্রমাণ করতে হবে এফ ড্যাশ সি ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বি মাইনাস এ, এই যেটা প্রমাণ করবেন এইটা দিয়ে এই অধ্যায়ের আমাদের বেশ কিছু অঙ্ক সলভ করতে হবে। এখানে একটা কথা বলা আছে যে এ ও বি এর মধ্যে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেন, অর্থাৎ আমরা এক্স এর জায়গা সি কল্পনা করব। এই জিনিসটা বলা আছে যে এ ও বি এর মধ্যে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এই যে এফ প্রাইম অফ সি ইকুয়াল এফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বি মাইনাস এ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। এবার আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। এখানে বলা আছে প্রমাণ, ধরি এফ অফ এক্স ইকুয়াল, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল স্মল এফ অফ এক্স মাইনাস এ অফ এক্স, এটাকে এক নম্বর সমীকরণ দেওয়া আছে। বলা আছে যাহা একটি সহায়ক ফাংশন, এখানে একে এমন ভাবে নির্ধারণ করা হয় যেন এফ অফ এ ইকুয়াল এফ অফ বি আছে, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হবে। এখানে আমরা ধরে নিলাম এফ অফ এক্স, এই ক্যাপিটাল এফ অফ এক্স কে বলা হয় সহায়ক ফাংশন, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মাইনাস এ অফ এক্স, এইটাও যে কথা এইটাও একই কথা। কেন? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, আসলে এদের মাঝে কোনো পার্থক্য নেই। এই ক্যাপিটাল এফ অফ এক্স যে কথা এই স্মল এফ অফ এক্স মাইনাস এ অফ এক্স একই কথা, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। বলা আছে যাহা একটি সহায়ক ফাংশন, এটা হলো একটা সহায়ক ফাংশন, এখানে একে এমন ভাবে নির্ধারণ করা হয় যেন এই এটাকে এমন ভাবে নির্ধারণ করা হয় যেন এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হবে, অর্থাৎ একে এমন ভাবে আমরা নির্ধারণ করবো যেরকম এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বির মান যেন সমান হয়।
এটাও যে কথা এটাও একই কথা কেন কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে অর্থাৎ প্রথমে আমরা একটা সহায়ক ফাংশন ধরে নিলাম যেটাকে এক নাম্বার সমীকরণ দিলাম তারপর এই এটাকে এমন ভাবে আমরা নির্ধারণ করব যেন f অফ b আর f অফ b অর্থাৎ সহায়ক ফাংশনের দুইটার মান যেন সমান হয় f অফ a ইকুয়াল f অফ b তারপর বলা আছে এক নং সমীকরণে x ইকুয়াল a এবং x ইকুয়াল b পাই b বসিয়ে পাই এক নাম্বার সমীকরণে x এর জায়গাতে আমরা a এবং x এর জায়গায় b বসাবো কে এই এখন প্রশ্ন হলো এটা কই থেকে আসলো এই এইটার সাথে এটা তুলনা করেন দেখেন এইটার সাথে এই যে f অফ x ইকুয়াল এই f অফ x আর f অফ a তুলনা করেন দেখেন তাহলে x ইকুয়াল a আমরা লিখতে পারি x ইকুয়াল a আবার f অফ x f অফ b তুলনা করেন তাহলে x ইকুয়াল b আমরা লিখতে পারি যেহেতু এই মান আর এই মানগুলো সমান এইটা তুলনা করেন দেখেন f অফ x আর f অফ a দুইটা একই খালি শুধুমাত্র এই বন্ধনের ভিতর মানগুলো আলাদা তাহলে a ইকুয়াল x বা x ইকুয়াল a আর x ইকুয়াল b আমরা লিখতে পারি এই জন্য এই এক নম্বর সমীকরণে আমরা x ইকুয়াল a আর x ইকুয়াল b আমরা বসিয়ে দিব তাহলে x এর জায়গায় প্রথমে আমরা a বসাবো a বসালে এইটা তারপর x এর জায়গায় আবার b বসাবো তাহলে f অফ b ইকুয়াল এই x এর জায়গায় শুধু এখানে b বসানো হয়েছে তাহলে যেহেতু f অফ a আর f অফ b সমান এই জন্য বলা আছে যেহেতু f অফ a আর f অফ b সমান এই f অফ a এর জায়গাতে এই মানটা বসে দেব এই f অফ b এর জায়গাতে আমরা এই মানটা বসে দেব তারপর এই মাইনাস a অফ a কে ঠিক রাখলাম এই মাইনাস a অফ b ইকুয়াল এই পাশে নিয়ে আসলে প্লাস হবে এই f অফ b কে ঠিক রাখলাম এই f অফ a প্লাস আছে ইকুয়াল এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের a কমন যায় তাহলে a কমন গেলে b মাইনাস a একটু সাজিয়ে লিখছি a কমন গেলে হবে b মাইনাস a আবার এই a দ্বারা আপনি ভিতরে গুণ করেন দেন পূর্বের অবস্থায় ফিরে আসবেন ইকুয়ালের ডান পাশে যা আছে তাই এখান থেকে আমরা a এর মান নির্ধারণ করব তাহলে a কে ঠিক রাখলাম এই b মাইনাস a গুণ আছে ইকুয়ালের ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে তাহলে a ইকুয়াল f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড b মাইনাস a আশা করি বুঝতে পারছেন এরপর আমরা লিখব যে a এর মান এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই আমরা a এর মান পাইছিলাম f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড b মাইনাস a এইটা আমরা একটু আগে a এর মান আমরা বের করেছিলাম এই a এর মানটা এক নাম্বার সমীকরণে বসিয়ে দেব এই জন্য বলা আছে a এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এই যে এইটা হলো এক নাম্বার সমীকরণ ছিল ক্যাপিটাল f অফ x ইকুয়াল স্মল f অফ x মাইনাস a অফ x তাহলে এই f অফ x কে ঠিক রাখলাম এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে ক্যাপিটাল f অফ x কে ঠিক রাখলাম তাহলে এর জায়গা শুধু খালি আমরা এর মানটা বসে দিলাম f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড b মাইনাস আর x কে ঠিক রাখলাম তারপর বলা আছে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই x এর সাপেক্ষে ক্যাপিটাল f অফ x এ করলে f ড্যাশ অফ x স্মল f অফ x করলে f প্রাইম অফ x মাইনাস যেহেতু x এর সাপেক্ষে x কে ডেরিভেটিভ করলে হয় 1 তাহলে থাকে এই মানটা মাইনাস f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড b মাইনাস a এইটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই এরপর আমরা লিখব অর্থাৎ আমরা সর্বশেষ লাইন পাইছিলাম এই দুই নাম্বার সমীকরণ পর্যন্ত আমরা লিখছিলাম এরপর আমরা লিখব অর্থাৎ এই লাইনের পর লিখব যেহেতু f অফ x ফাংশন a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য সুতরাং f অফ x ফাংশন a, b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন ও a, b খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য তাহলে f অফ a ইকুয়াল f অফ b যেটা আমরা একটু আগে দেখছিলাম যে একে এমন ভাবে নির্ধারণ করবে যেন f অফ a ইকুয়াল f অফ b হয় তাহলে অর্থাৎ f অফ x ফাংশন রোলের উপপাদ্যের প্রতিটি শর্ত পালন করে তারপর আমরা লিখব যে f ড্যাশ অফ c ইকুয়াল 0 এখন দুই নাম্বার সমীকরণে x ইকুয়াল বসিয়ে পাই যেহেতু x এর এমন একটি মান c নির্ণয় করব যেন তাহলে x এর জায়গাতে আমরা c বসাবো x ইকুয়াল c আমরা বসাবো দুই নাম্বার সমীকরণে তাহলে এইটা হলো যেহেতু আমাদের দুই নাম্বার সমীকরণ এই দুই নাম্বার সমীকরণে x ইকুয়াল আমরা c বসাবো তাহলে এখানে আমি জাস্ট খালি কারেকশন করে দিব তাহলে দুই নাম্বার সমীকরণে x ইকুয়াল c এর x এর জায়গায় শুধু খালি c বসে দিব তারপর আমরা লিখব যেহেতু f ড্যাশ c ইকুয়াল 0 এই যে f প্রাইম c এর মান আমরা 0 বসাবো তাহলে ইমপ্লাইজ দ্যাট এইটার মান যেহেতু 0 ইকুয়াল f প্রাইম অফ c মাইনাস f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড b মাইনাস
এ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নাই। আমরা এ প্রাইম সির মান জিরো বসিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করব, এখানে সাইড নোট দিতে পারেন, যেহেতু এ প্রাইম সি ইকুয়াল জিরো ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা এখন লসাগু করব, যেহেতু এটা আমাদের জিরো হয়ে গেছে তাহলে জিরো ইকুয়াল এটা আমরা লসাগু করব বি মাইনাস এ, তাহলে এটাকে লসাগু করলে এ প্রাইম সি বি মাইনাস এ, এটাকে লসাগু করলে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এই বি মাইনাস এ ভাগ আছে ইকুয়ালের এই পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে, তাহলে জিরোর সাথে এটা গুণ করলে এই মানটাও টোটালি জিরো হয়ে যাবে, তাহলে জিরো এ প্রাইম সি বি মাইনাস এ ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ, যেহেতু বি মাইনাস এ ভাগ আছে ইকুয়ালের ওই পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে এটাও জিরো হয়ে যাবে, তাহলে এ প্রাইম অফ সি বি মাইনাস এ এফ অফ বি মাইনাস এফ অফ এ। আপনি চাইলে এখানে একটা সেকেন্ড বাকেট দিতে পারেন, সেকেন্ড বাকেট দিলে সুবিধা হয়, কারণ এখানে যেহেতু দুইটা মাইনাস হয়ে গেছে তাহলে এখানে সেকেন্ড ব্রাকেট দিলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট এই মানটা মাইনাস আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল এ প্রাইম অফ সি বি মাইনাস এ, এইটা মাইনাস আছে ইকুয়াল ওই পাশে পার করে দিলাম প্লাস হয়ে যাবে। তাহলে এটা একটু সাজিয়ে লিখলাম, এ প্রাইম অফ সি ইকুয়াল বি মাইনাস এ প্রাইম অফ সি ইন্টু বি মাইনাস এ ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ, তাহলে অতএব এ প্রাইম সি ইকুয়াল এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বি মাইনাস এ, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত প্রমাণিত। তাহলে দেখেন যেহেতু বি মাইনাস এ ভাগ আছে ইকুয়াল ওই পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে, তাহলে জিরোর সাথে এটাকে গুণ করলে জিরো হবে, তারপর বাকি যা আছে সবকিছু ঠিক থাকবে। মাইনাসটা এই মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ এইটা ইকুয়াল এই পাশে পার করে দিলে প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ এ, আর এটা যা আছে তাই, তাহলে এটাকে সাজিয়ে লিখছি, এটা আগে লিখছি এটা পরে লিখছি, তাহলে আমাদের এ প্রাইম সির মান নির্ণয় করতে হবে, তাহলে এ প্রাইম সি কে ঠিক রাখলাম, এই এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এ গুণ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। তো আজকে যে উপপাদ্যটা পড়ালাম এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, নেক্সটে এই অধ্যায়ের অর্থাৎ এই উপপাদ্যের সাহায্যে এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।